আজকে আমাদের মুখেও হাসি কারণ আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি যার জন্য আমরা অনেকদিন ইনফ্যাক্ট অপেক্ষাও করেছিলাম এবং আজকে আমরা গর্বিত তাকে পেয়ে এবং আমরা আনন্দিত তাকে আপনাদেরকে জানাতে পারছি সেই সুযোগ পেয়ে নিশ্চয়ই একটু তো ধারণা দিয়েই দিল আজমির যারা আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ তবে বলবো পুরো পর্বটা আমাদের সাথেই থাকবেন কারণ আজকে এমন একজন আমাদের মধ্যে রয়েছেন যার সান্নিধ্যে এলে বিশ্বচিন্তার গতি প্রকৃতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত ইংরেজি সাহিত্যের একজন শিক্ষক তবে শুধুমাত্র সাহিত্য সাহিত্য সাহিত্যতত্ত্ব কিংবা সাহিত্য সমালোচনাই নয় তার চিন্তার বিস্তৃতি দর্শন রাজনীতি অর্থনীতি রাজনৈতিক অর্থনীতিতেও রয়েছে দারুণভাবে তিনি সমাজ এবং রাজনীতি বিশ্লেষক প্রাবন্ধিক অনুবাদক কলামিস্ট এবং অবশ্যই একজন জনবুদ্ধিজীবী পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আজ আমাদের মধ্যে রয়েছেন রয়েছেন প্রফেসর ডক্টর আসফার হোসেন আপনাকে আমন্ত্রণ এবং শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আমি ভালো আছি এবং এই ভূমিকা যা আপনার প্রমাণ তার জন্য ধন্যবাদ একেবারেই নয় খুব কম বলেছি কম বলেছি যাই হোক প্রসঙ্গে আমরা যাব কারণ অনেক কিছু রয়েছে আপনার সাথে আজ কথা বলার তবে তার আগে একটু জানতে চাই এত দায়িত্ব পালন করতে হয় আপনার সমাজের প্রতি ছাত্রছাত্রীর প্রতি নিজের প্রতিও হয়তো নিজেকে প্রত্যেকদিন ইনক্রোইস করতে গিয়ে সকালটা কি করে শুরু হয় এবং তার আগে একটু দর্শকদের বলে নি আপনি বাংলাদেশে থাকেন না আমেরিকাতে থাকেন আমেরিকাতে পড়ান যে কারণে আমি আন্তর্জাতিকভাবে খ্যাত বললাম আমেরিকাতে একাধিক বিশ্ববিদ্যালয়ে আপনি পড়িয়েছেন আমেরিকাতে আপনার সকাল কিভাবে শুরু হয় দেশে এসছেন কি করে শুরু হচ্ছে খুব একটা পার্থক্য বলা যাবে না আর একটা কথা বলি যে সেটা হচ্ছে যে সকালে নিজেকে পুনরুৎপাদন করতে হয় বেঁচে থাকার জন্য যা করতে হয় সেইভাবেই সকালটা শুরু করি তো অনেকের ভাষার স্বাস্থ্য বোধ আছে সেটাকে হোঁচট না দেওয়ার জন্যই আমি একজন কবির কথা বলবো এখানে সুদীন দত্ত এবং সুধীন দত্ত যদিও তার কবি হিসেবে যে আমি তার ব্যাপারে যে কবি সবসময় আগ্রহী সেটা বলা যাবে না তিনি বলেন প্রাতকৃত্য তো সকালবেলা আমি অত্যন্ত মনোযোগ সহকারে সময় নিয়ে প্রাতকৃত্য সারি নিজের পুনরুৎপাদনের স্বার্থে অর্থাৎ বেঁচে থাকার স্বার্থে এর সঙ্গে যুক্ত করতে হবে সকালবেলা কিভাবে শুরু করি আমি সকালবেলা উঠে কিন্তু সঙ্গীত শুনি সেটা হতে পারে কখনো সিম্ফনি কখনো সোনাটা কখনো হতে পারে জ্যাজ বা ভৈরবী রাগের সেটা নিশ্চয়ই পুনঃ হওয়ার জন্য একদম সারা সময়ের সারা দিনের একটা টোন সেট করার ব্যাপার থাকে সেটা সঙ্গীত দিয়ে শুরু হয় এমনকি আমি যখন সাওয়ার নেই তখনও আমি ওই গান শুনতে থাকি বা

আপনি বাংলাদেশে অনেকের জন্য কাঙ্ক্ষিত ব্যক্তি অনেকে অপেক্ষায় থাকেন যে স্যার কবে আসবেন আপনার অনেক গুণমুগ্ধ আপনার অনেক শিক্ষার্থীও রয়েছে অনেক কাজ যেহেতু আপনার করতে ভালো লাগে গান শোনাও মিউজিক শোনাও তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি মানে পেশা হিসেবে যেহেতু আপনি শিক্ষক আপনি কোন কাজটা এই গানের পাশাপাশি আপনার যে বেঁচে থাকার জীবনে কোন কাজটি আপনি সবচেয়ে বেশি করতে স্বাচ্ছন্দ্য করে আনন্দ পায় না শিক্ষকতাই বলতে হবে এখানে আচ্ছা শিক্ষকতা আমি শুধুমাত্র যে আমার পেশা হিসেবে নেই সেটা নয় শিক্ষকতা আমার জন্য শুধু চাকরি নয় শিক্ষকতা আমার প্যাশনও বটে সুতরাং এই কাজটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি জানি না আমি অন্য কোন কাজ শিক্ষকতা ছাড়া তেমন এত ভালো করে করতে পারবো কিনা এ ব্যাপারে আমার সন্দেহ হয় সুতরাং অবশ্যই বলবো শিক্ষকতা শিক্ষকতাকে সবার আগে প্রাধান্য দেবেন তাই তো আচ্ছা এক্ষেত্রে পড়ে না হয় অন্য ব্যাপারে আসবো শিক্ষকতা যখন আপনার প্রসঙ্গ আছে তার মানে সাহিত্য এবং শিক্ষকতা মানে এই দুটোইতেই তো ওতপ্রোতভাবে জড়িত সাহিত্যই পড়ান তবে বলতে হবে শুধুমাত্র সাহিত্য নয় আপনি আরও মানে আপনার এক বন্ধু যিনি বলে থাকেন আমার বন্ধু একশোটা বিষয় বিশেষ করে যদি সাহিত্যে পার্টিকুলারলি থাকতে চাই আপনি দেশের বাইরে পড়াচ্ছেন বাংলাদেশে এসে পড়াচ্ছেন দেশ প্রসঙ্গে একটু আসবো সেক্ষেত্রে সাহিত্য আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে যেভাবে পড়ানো হয় আসলেই কেমন পড়ানো উচিত আর কেমন পড়ানো হয় সিলেবাসে আমাদের কীভাবে মূল্যায়নটা করবেন তো সাহিত্যের প্রসঙ্গে আসে আমি আবার একটু বলে রাখি যে আমি শুধু সাহিত্যই যে পড়াই তা না আমি যা পড়াই তাকে ইংরেজিতে বলে ইন্টার ডিসিপ্লিনারি অর্থাৎ আন্তঃশাস্ত্রীয় পার্ট আর কি যে একটা শাস্ত্রের সঙ্গে আর একটা শাস্ত্রের সম্পর্ক দেখা সেখানে সাহিত্যের সঙ্গে অন্যান্য বিষয় আমি পড়িয়ে থাকি যেমন রাজনৈতিক অর্থনীতি ইতিহাস ইতিহাস তত্ত্ব তা আমি মনে করি যে সাহিত্য প্রশ্ন সাহিত্য সম্পর্কিত সাহিত্য জীবন নিয়ে আর জীবন কখনো একমাত্রিক নয় আপনি যখন জীবনের কথা বলছেন গাবরিয়াল মার্কেজের একটা চমৎকার কথা হচ্ছে জীবন নিয়ে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তিন ধরনের জীবন থাকে একটা হচ্ছে তার প্রাইভেট জীবন আরেকটা হচ্ছে তার পাবলিক জীবন এবং আরেকটা হচ্ছে তার গোপন জীবন হ্যাঁ প্রাইভেট পাবলিক এবং গোপন জীবন সাহিত্য কিন্তু এই তিন ধরনের জীবন নিয়েই এখন তিন ধরনের জীবনের মধ্যে আবার অনেক ধরনের জীবন থাকে আপনার ব্যক্তিগত জীবন থাকে এবং আপনার সামাজিক জীবন আছে আদর্শিক জীবন আছে আধ্যাত্মিক জীবন আছে ধর্মীয় জীবন আছে তো জীবন যে বহুমাত্রিক এই সেই বহুমাত্রিকতা নিয়ে যে সাহিত্য সেই সাহিত্য পাঠ করতে গেলে আপনি শুধু নন্দনতত্ত্ব দিয়ে বা সাহিত্য সমালোচনা দিয়েই যে সাহিত্যকে ধরবেন তা তো না সাহিত্যের মধ্যে রাজনীতি আছে সাহিত্যের মধ্যে মতাদর্শের প্রতিফলন আমরা লক্ষ্য করি বিভিন্নভাবে মতাদর্শের উপস্থিত থাকে সাহিত্যের মধ্যে অর্থনীতি আসতে পারে সাহিত্যের মধ্যে জীবনের যা কিছু আছে তাই সাহিত্যের আত্মীয় এবং সেই কারণে আমি সাহিত্য পড়াতে গিয়ে শুধু সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাহিত্যের স্বার্থেই সাহিত্য পড়ানোর এবং সাহিত্য বোঝানোর স্বার্থে আমি সেখানে রাজনৈতিক অর্থনীতি আনি সে অর্থনীতি আনি সমাজ এবং অন্যান্য বিষয় তখন চলে আসে ক্ষেত্রে বিশেষে গণিত আসে যেমন আমি একটা কোর্স আমি পড়াবো সামনে একটা ইচ্ছা আমার গণিতে আগ্রহ সেটা হচ্ছে কবিতা এবং গণিত যেখানে আমি দেখতে চাই কোর্সের উদ্দেশ্য হবে যে কাব্যে যে গাণিতিকতা আছে এবং গণিতে যে কাব্য আছে এটা এক্সপ্লোর করা অর্থাৎ আমার কথাটা হচ্ছে যে সাহিত্য পাঠ করতে গেলে বাংলাদেশে আমি এখানেও তাই করি এখানে আমি উত্তর ঔপনিবেশিক তত্ত্ব পড়িয়ে থাকি তো পোড়ায় এবং এখানে আমি ইউল্যাবে পড়াতে এসেছি ইউল্যাবের ইংরেজি বিভাগে এখন পড়াচ্ছি সেই ইউল্যাবের ইংরেজি বিভাগে আমি এর আগে বিশ্ব সাহিত্য পড়িয়েছি এখন বিশ্ব সাহিত্য করছে এখন কি আমি শুধুমাত্র কবিতা কিভাবে বিশ্লেষণ করা হয় তার মধ্যেই সীমাবদ্ধ যে থেকেছি তা না কবিতার স্বার্থেই কবিতাকে আরও আলোকিত করার বা বোধটাকে আরও স্বচ্ছ করার এবং বিস্তৃত করার স্বার্থেই আমি কবিতার বাইরেও গেছে কবিতার বাইরে কি আছে তাহলে কবিতার বাইরে পৃথিবী আছে জগৎ আছে কবিতা তো হঠাৎ করে মাটি ফুরে ওঠে না অথবা হঠাৎ করে আকাশ থেকে পড়ে না কবিতা কবিতা জগতেই উৎপাদিত হয় এবং এই জগতে উৎপাদিত হতে গিয়ে কবিতার একটা জাগতিকতা আছে সেই জাগতিকতা ধরার জন্য সেই কবিতার স্বার্থে আমি সেখানে সঙ্গীত আনি অনেক সময় আমাকে সেক্ষেত্রে অন্যান্য ভিজুয়াল আর্টসের ব্যাপারে যদি কবিতায় থাকে সেটাও আনি আবার দর্শকovali সাহিত্যে অনেককেই ভালো ভালো আমরা তো পেয়েছি অনেকে আশা করে থাকেন যে আমি ইন্টারের পরে সাহিত্যই শুধু মাত্র পড়ব অনেক কিছু ছেড়ে ছেড়ে সাহিত্য পড়তে আছে যারা ভালোবাসে সাহিত্যকে প্রাতিষ্ঠানিক আমাদের যেটা কারিকुलम সিলেবাস সেটা প্রাতিষ্ঠানিক ভাবে যে প্রসঙ্গে ছিল তো সাহিত্য পাঠ আসলে কেমন হওয়া উচিত দেশের বাইরে এবং দেশে যে পার্থক্যটা আপনি দেখেন আমাদের সিলেবাসের কোন সীমাবদ্ধতা দেখেন কেমন আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে সাহিত্য পড়ানো হয় যদি থাকে সীমাবদ্ধতা তাহলে কেমন হওয়া উচিত সাহিত্য পাঠের আমি যেটা আগেই বলেছি সাহিত্য পাঠের জন্য একটা আন্তঃশাস্ত্রীয় অ্যাপ্রোচ এটা না হয়ে পারে না সেই স্বার্থে আমার মনে হয় যে সাহিত্য পাঠের ক্ষেত্রে কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় যে প্রথমত সাহিত্য সম্পর্কিত অন্যান্য বিষয় দর্শন দর্শনের উপর দর্শন পড়ানো এবং সমাজ তত্ত্ব এটাও পড়ানোর একটা গুরুত্ব লক্ষ্য করি মনস্তত্ত্ব আপনি যে ব্যাপারে আপনার আগ্রহ আছে এবং বুৎপত্তিও আছে শুনেছি আচ্ছা আরেকটু এখানে একটু যুক্ত করি একটু বাইরে যাই একটু আপনাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে এটা একটু বলার দরকার এবং আমার অত্যন্ত প্রিয় শিক্ষক যার কাছ থেকে এই শিক্ষকতা বিষয়ে আমি শিখেছি সাহিত্য বিষয়ে শিখেছি তার নাম সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমার এই প্রিয় শিক্ষকও আপনাদের এই অনুষ্ঠানের অত্যন্ত তারিফ করেন এবং টিনা নন্দীর উপস্থাপনা রীতির প্রতি বলে নিচ্ছি এবার সাহিত্য পড়ানোর ক্ষেত্রে তো আর সিলেবাসের ব্যাপারে যেটা কিছুটা পরিবর্তন এসছে আমরা আমরা যদি ইংরেজি বিভাগের কথাটাই ধরি বাংলা বিভাগ সম্পর্কে আমি অতটা জানি না এই দেশের তো এই দেশের ইংরেজি বিভাগে কিছু পরিবর্তন এসছে যেমন উত্তর ঔপনিবেশিক তত্ত্ব যেটা যুক্ত করা হচ্ছে উত্তর ঔপনিবেশিক সাহিত্য যুক্ত করা হচ্ছে অর্থাৎ ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও যে লেখক আছে সেই সব লেখকদের লেখা যে আমাদের পড়া উচিত সেটার উপর একটা গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রেই সব ক্ষেত্রেই না প্যাটার্ন যেটা হচ্ছে এক ধরনের টোকেনিজম আছে যে সেটা কতটা আমরা এখনও সাদা মহারথীদের দ্বারা অত্যন্ত বেশি আকৃষ্ট হয়ে থাকি ওই অর্থই না যে সাদা মহারথীদের আমাদের পড়তে হবে না এর অর্থই না যে আমাদের শেক্সপিয়ার পড়তে হবে না বা মিল্টন পড়তে হবে না বা কিন্তু শেক্সপিয়ার এবং মিল্টনকে আমরা যদি পড়তে গিয়ে শেক্সপিয়ার এবং মিল্টনকে যদি আমাদের সময়ের সঙ্গে সম্পর্কিত না করতে পারি আমাদের দেশের যে সমস্যা সেই সমস্যার দেশটা সম্পর্কিত না করতে পারি তাহলে সাহিত্য পাঠটা বিচ্ছিন্ন ধরনের পাঠ হয় একটা বিচ্ছিন্নতাও তৈরি করে একজন ছাত্র বা একজন ছাত্রকে বিচ্ছিন্নভাবে তাকে সাহিত্য পাঠটা দেওয়া হয় সেটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব কাজের কাজ না তো সুতরাং আমাদের কারিকুলামেও ওই জিনিসগুলো একটু খেয়াল করার দরকার ক্ষেত্র বিশেষে সেগুলো যে খেয়াল করা হয় নাই হয়েছে আমি আমার নিজের বিভাগের এখন যে ইউ ল্যাবের ইংরেজি বিভাগ এই ইংরেজি বিভাগের কথা বলি আমাদের কারিকুলাম অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কারিকুলামের চেয়েও অনেক বেশি ফ্লেক্সিবল অনেক কিছুকে ধারণ করার তার ক্ষমতা আছে এবং ইংরেজি সাহিত্যের যে মেন স্ট্রিম আছে তার বাইরে গিয়েও অনেক লেখকদের লেখা আমাদের বিভাগে আমরা পড়িয়ে থাকি সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ইউ ল্যাবের ইংরেজি বিভাগের কাছে এটা বলতে হবে তারপরেও যথেষ্ট সুযোগ আছে এটাকে আরো বিস্তৃত করার ক্ষেত্রে সুযোগ আছে আমার কাছে আসলে দুটা আগ্রহ আছে আমি পরে বলবো দর্শন পাঠ নিয়ে আমার একটু আগ্রহ আছে জানো আপনার কাছ থেকে কিন্তু তার আগে যেটা বলবো যে আজকে পত্রিকাতে আপনি শুনেছেন যে লিডার সহ বখাটে গ্রুপের বাইশ জন আটক এরা সবাই আসলে কিশোর বা কিশোরের থেকে একটু বড় তো শিক্ষক যেহেতু আপনি একজন এবং দেশের বাইরে যেহেতু শিক্ষকতা করেন আমরা তো প্রাতিষ্ঠানিকভাবেই আসলে দীক্ষিত হই আমাদের আচরণ আমাদের মানুষ হয়ে গড়ে ওঠা মানবিক হয়ে ওঠা তো যেহেতু আপনি আমেরিকাতে পড়াশোনা করাচ্ছেন বা এর আগেও আপনি আরও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করাচ্ছেন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষা না এই যে নৈতিকতা এই যে মূল্যবোধ এই সৎ হয়ে ওঠা এই বিষয়গুলোতে মানে অ্যাপ্রোচিংটা কি হওয়া উচিত বা

এই পৃথক রাষ্ট্রিক সত্তা হিসেবে বাংলাদেশের অভ্যুতের পর থেকে আজ পর্যন্ত এটাকে সমজাতীয় করতে পারি নাই অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনটা ভিন্ন ধরনের বৈষম্যমূলক স্ট্রিম আছে একটা হচ্ছে পাবলিক শিক্ষা আর একটা যে প্রাইভেট আমরা ওইদিকে মাদ্রাসা শিক্ষা এই তিনটার মধ্যেও তো একটা অসম ক্ষমতা সম্পর্কে বিরাজ করছে অর্থাৎ দাঁড়াচ্ছে এরকম ব্যাপারটা প্রথমটায় যে আপনার যদি টাকা বেশি থাকে তা আপনি ভালো শিক্ষা পাবেন নয়তো এরকম একটা আর টাকা কম থাকলে আপনি একটা খারাপ শিক্ষা পাচ্ছেন এইটা একটা বৈষম্যমূলক একটা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ঔপনিবেশিক যথেষ্ট পরিমাণে বিশেষে কিছু আমরা ব্যতিক্রম লক্ষ্য করতে পারি কিন্তু ব্যতিক্রম নিয়ে তো আমরা কথা বলছি না আমরা বলবো প্যাটার্ন নিয়ে এখনও ঔপনিবেশিক যথেষ্ট পরিমাণে তো সেই কারণে আমাদের নৈতিকতার যে বিষয়টা এই নৈতিকতার বিষয়টা ওইভাবে ঔপনিবেশিকতার কারণে একটা আর কির একটা সিস্টেম এটা মাথার মধ্যে ঢোকে এক নম্বর আর আমি তো মনে করি যে শিক্ষা শুরু হয় প্রাইমারি স্কুল থেকে কিন্তু আমাদের প্রাইমারি স্কুলটাকে ভালো করতে গেলে প্রাইমারি স্কুলে যারা পড়ান তাদের সুযোগ সুবিধার ব্যাপারটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে হঠাৎ করে আমরা কিশোরদেরকে শুধু দায়ী করা বা তরুণদেরকে হঠাৎ করে দায়ী করা বা তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা এটার একেবারেই পক্ষে আমি না আমি মনে করি যে তার আগে আমাদের সমালোচনা করা উচিত এবং এই শিক্ষা ব্যবস্থাকে চাজাতে সাজাতে হবে এই শিক্ষাব্যবস্থা যতদিন সমজাতীয় না হবে একটা সমস্যা থেকে যাবে কারণ বৈষম্যটা থাকবে আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার হচ্ছে যে কারিকুলামের মধ্যে নৈতিক শিক্ষা তো আসতেই হবে সেই কারণে দর্শন দরকার যেমন একজন মানুষের প্রতি কেন কী কারণে দায়বদ্ধ হব আমার দায়বদ্ধতাটা কি আমি কে আমি আসফায়ার আমি আসফায়ার হতাম না যদি না প্রচুর মানুষ আমাকে এই আসফার হোসেন না বানাতো অর্থাৎ আমার খাওয়ার জন্য যারা দায়ী কৃষক বাংলার বাংলার বাংলাদেশের মেহনতি মানুষ তাদের টাকায় আমাদের চলে আপনি আমি আমরা এখানে বসে এত বড় বড়ো কথা বলি এগুলো কিন্তু তাদের শ্রমের যে ফসল এই বোধটা শিক্ষকদের মধ্যেই নাই আমার মনে হয় যে রাজনৈতিক অর্থনীতি আমাদের অবশ্য পাঠ্য করা উচিত না থাকে তাহলে না সাধারণ মানুষ মানুষের প্রতি মেহনতি সেটা আমি এটা বলতে চাচ্ছি না যে আপনি মেহনতি মানুষের প্রতি ভালোবাসা দেখাবার জন্য আপনি গাড়ি করে যাচ্ছেন হঠাৎ করে গাড়ি থেকে নেমে একটা রিক্সালাকে জড়িয়ে ধরে তাকেটা কপালে চুমু দিয়ে বললেন ভাই আমি তো খুবই ভালোবাসি আপনাকে সেটা সেটা একটা জেস্টার কথা ব্যবস্থা ব্যবস্থাকে আমাদের প্রশ্ন করতে হবে এবং এই ব্যবস্থা আমরা যতক্ষণ পর্যন্ত না ভেঙে নতুন ব্যবস্থার না করছি ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে স্যার এক্ষেত্রে একটুখানি আপনার কথা থেকে যে হিন্টগুলো আমি পিক করলাম আমরা রাজনৈতিক অর্থনীতির কথা বললেন দর্শন নৈতিক এবং মানবিক দর্শনের কথা আমরা বললাম প্রাতিষ্ঠানিকভাবে যখন পড়ানো হয় প্রাথমিক বিদ্যালয় আমরা ছেড়েই দেই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পর্যায়ে তো বিশ্ববিদ্যালয়ে যেভাবে করে দর্শন পাঠ হচ্ছে মানবিক নৈতিক দর্শন পাঠ হচ্ছে এবং অর্থনীতি কথা একদম একদম রাজনৈতিক অর্থনীতি আমরা কেন পড়বো নৈতিক মানবিক দর্শন আমাদের কেন পাঠ করা উচিত বিশ্ববিদ্যালয়গুলো কেমন পড়াচ্ছে আর কি পড়া উচিত যে সংকটটার কথা মূলত আজমির তুল্য যে সংকটের রয়েছে ওইখানে আপনার মতামত জানতে চাই সংকট শিক্ষা ব্যবস্থার সংকট পড়ি। শিক্ষা ব্যবস্থার সংকটও বলতে পারেন কারণ যেহেতু আমাদের মানবিক একটা অবক্ষয় যেগুলো আমাদের নজরে পড়ে শিক্ষা ব্যবস্থায় বোধ সেটা শিক্ষা ব্যবস্থার সংকটটা মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমজাতীয় করতে হবে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার অবসান ঘটানো দরকার। আমি এর আগে বলেছিলাম যে দর্শন কে জোর দিতে হবে। দর্শনকে তো আমরা খুব শুরু থেকে যদি জোর দেয় এখন দর্শন মানেটা কি খুব যদি সহজ করে যদি বলি দর্শনের সাথে দেখার ব্যাপার আছে আপনি কিভাবে দেখেন এবং কেন সেভাবে দেখেন এটি একটা এবং ওই দেখার সাথে চিন্তা যোগ করা যে প্রশ্ন করা যে কেন এই কেনটা এটি হচ্ছে দার্শনিকতা চিন্তার এবং দেখা এবং সেটা যদি থাকে ছাত্রছাত্রীদেরকে যদি সেটা শুরু থেকেই আমরা শেখাই তাহলে নৈতিকতাও সেটা বাড়বে যে নৈতিকতা কেন কেন আমাদের নৈতিকতা প্রয়োজন কেন মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রয়োজন কেন দেশপ্রেম প্রয়োজন এগুলো যদি শেখায় কেন গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের দরকার শুরু থেকেই কেন নারী পুরুষের মধ্যে যে একটা বিভাজন বৈষম্যমূলক বিভাজন শুরু থেকেই বাচ্চাদের মাথার মধ্যে ঠকে যে ছেলেরা একটা করবে মেয়েরা এটা করবে মেয়েরা কিচেনে থাকবে আর ছেলেরা বাইরে থাকবে এই যে বিষয়গুলো শেখা ছেলেরা রাঁধা রাঁধতে পারে না কেন এবং সেটা নিয়ে গর্ব করে ছেলেরা এগুলো যদি শুরু থেকেই যদি শেখানো এগুলো কিন্তু দর্শনের অন্তর্ভুক্ত দর্শনের ক্ষেত্রে তো বিস্তৃত দর্শন মানে তো শুধুমাত্র কাউটা নিয়ে হেগেল পড়া না অবশ্যই হবে দর্শন আরও বিস্তৃত পরিসরে নিয়ে যে আমি নিয়ে যাই আমার একটা বই আছে দর্শনাখ্যান সেখানে আমি সাবান নিয়ে কথা বলেছি সাবান সাবানটাকে আপাতত তুচ্ছ মনে হতে পারে তাই না তুচ্ছ বিষয় একটা তুচ্ছ বিষয় কিন্তু তুচ্ছ না একটা আমার প্রিয় কবি আছে অদিসিয়স এলেথিস সে বলে যে আপনি শিখতে পারবেন তখনই খুব বেশি যখন একটা তুচ্ছ জিনিসকে জিনিসকে গভীরভাবে অধ্যয়ন করবেন তখনই আপনি শিখতে পারবেন শিক্ষা এবং দর্শন সেটাও শিক্ষা দেয় তার মানে এটা তো মানুষকে অনেক বিনয়ীও করে দেয় যখন আমরা মানুষকে আমি তো মনে করি যে বিনয় ছাড়া একটা মানুষের

ছ থেকেও শিখেছি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষকদের কাছ থেকে শিক্ষকতা শিখেছি কৃতজ্ঞতা জানিয়ে আমি চারটে প্রথম হচ্ছে বিষয়টা আপনার খুব ভালো করে জানতে হবে আপনি যদি বিষয় না জানেন আপনার ছাত্র আমরা আপনাকে আপনার কথা শুনবে না দ্বিতীয়ত এক ধরনের বাগ্মিতা থাকতে হবে বলার ক্ষমতা থাকতে হবে অসাধারণ আপনি ক্লাসরুমে গিয়ে যদি তোতলাতে থাকেন বা বলতে পারছেন না বাক্য গঠন করতে আপনার সময় লাগছে ছাত্রছাত্রীরা মনোযোগ হারিয়ে পড়বে তৃতীয় আপনার গল্প বলা জানতে হবে গল্প বলে বলে জীবনের প্রাত্যহিক জীবনের পরিচিত গল্পগুলো বলে বলে আপনি খুব সিরিয়াসলি দার্শনিক পয়েন্টও কিন্তু আপনি সামনে আনতে পারেন এবং চতুর্থ তো আপনার মধ্যে

যে উপস্থিত করার জন্য ধন্যবাদ যমুনাট এই অনুষ্ঠানের প্রযোজকদেরও ধন্যবাদ এবং যমুনা টেলিভিশন যারা দেখেন ভালোবাসেন তাদেরকেও ধন্যবাদ দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য বাহ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের নিশ্চয়ই আবারও দেখা হবে যারা আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই আগামীকালকে সম্ভাবনা হয় বাংলাদেশে আবারও দেখা হবে ভালো থাকুন শুভ সকাল শুভ সকাল ভালো থাকবেন